ত্রিপুরাকে নেশামুক্ত করা হবে যে কোনো অবস্থায়। বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হল গোমতী ত্রিপুরা জেলার তুলামুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এই স্বাস্থ্যকেন্দ্রে কর্মীদের জন্য নবনির্মিত সরকারি কোয়ার্টারের ব্যবস্থা। বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, ত্রিপুরাকে নেশামুক্ত করা হবে যে কোনো অবস্থায়। ত্রিপুরার যুবকদের নেশা থেকে বিরত রাখার জন্য ত্রিপুরা সরকার যেভাবে কাজ করছে, ঠিক সেভাবেই অভিভাবকদেরও সজাগ থাকতে হবে। ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে। নবনির্মিত স্বাস্থ্যকর্মীদের সরকারি কোয়ার্টার তৈরি করতে খরচ হয়েছে 2,25,00,000 টাকা। অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এর সূচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী ত্রিপুরা জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, পুলিশ সুপার নমিত পাঠক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।